যাদের বাদল জুমা বাদল জুমা সুন্নত মুআক্কাদা খতম করেছেন, আপনারা একটু ভেঙে সামনে চলে আসেন। পিছের ভাইদেরকে ঢুকার একটু ব্যবস্থা করে দিন মেহরবানি করে, যারা আসতে চায়, আর যাদের চলে যেতে চায় তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہ ہم بیکاری وہ قریب ان کی خدا ان سے فضو اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی اللهم صل على سيدنا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب يا سيد المرسلين كا حكم ہو روزہ پہ جائے بادب سر کو جھکائے حال دل واپس نہ آئے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ
काली काली कमली वाले रुख से जुल्फों को हटा ले, देख कर जलवा निराले, जान दिल कर दो हवाले। आले नबी अस्हाब नबी शुहदाए किराम गुल बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा। गौसो ख्वाजा रिदा गौसो भंडारी गाजी शेरे बांगला चौरबीब सिरकुटी आका तैयब ताहिर साबिर शाह जिनके हर हर ऐसे पीरे तरीकत पहला मुस्तफा जान रहमत मदीने के चांद हजारों सलाम मदीने के चांद بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله প্রত্যেকে আপন আপন স্বজন মুরব্বীদের জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, পাঁচবার দুরূদ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়াদ-দ্বালিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমান, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম ওয়া সাল্লাম আলা সাল্লাম। প্রতিদিন অসংখ্য মুসল্লিরা দোয়া চেয়েছেন, আজকে আমিও আপনাদের কাছে দোয়া চাইব, যা দীর্ঘদিন কোশিশ প্রচেষ্টার পর আমরা সফলতার ধারা প্রান্তে পৌঁছে গেলাম। মেহরবানি চাই, আমার জন্য একটু দোয়া করবেন। সবার কাছে জানা কি জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে হাসবহা কামিয়াবি দান করেন। সাথে সাথে সমস্ত মুসল্লিরা দূর দূরান্ত থেকে মেহমান হয়ে এসেছেন, অনেকের অন্তরের মধ্যে অনেক চাহিদা, অনেকে ফাঁস করেছেন মোবাইলের মাধ্যমে, বিভিন্ন খবরাখবরের মাধ্যমে, আল্লাহ সবাইকে শানদার কামিয়াবি দান করুক। কারণ এটা কামিয়াবি আমাদের না, এটা আমার মুস্তফার শান। আল্লাহ তখন পর্যন্ত সমস্ত ইবাদত রিয়াজতকে মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে ফন্তার মধ্যে লটকাই রাখেন, যতক্ষণ না আমার মুস্তফার উপর সালাত ও সালামের লরি হয় না।
দেখুন, আমরা মোস্তফার উপর ইয়াদগারি করেছি গোলাম হিসাবে, আমাদের আর কোনো জরিয়া হাতে নাই। ইয়া বার ইলাহ, যদি কবুল করবে না তো অন্য নবীর উম্মত আমাদেরকে বানাইতে পারতে, কিন্তু তোমার আখিরে জামানার নবীর উম্মত কেন আমাদেরকে বানাইলে? বাবার আমরা জানি না কথা বলতে, সেজন্য মুনিব আমাদের কথা শুনে না। আল্লাহ তো বলে ইজিবু দাওয়াতা দাই ইদা দাআনে, কেন শুনবো না? আমি তো শোনার জন্যই তোরা বান্দাদেরকে বানাইলাম, তোরা চাইবি আমি দিতে বাধ্য। কিন্তু আমরা হয়তো নিজের পেটকে নাফাক করে রেখেছি, চোখকে নাফাক করে রেখেছি, জানার মধ্যে নিজেকে বিভোর করে রেখেছি, কেন ওই মানদণ্ডের মধ্যে চড়তে পারি না? একে অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খালেস নিয়তের সাথে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করেন। জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। অনেক স্বামীরা আপন স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সমস্ত স্বামীদের স্ত্রীদেরকে আল্লাহ সাফাই আজলা দান করুন। অনেকে বাবার জন্য, অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, তাদের হকের মধ্যে আল্লাহ দোয়া কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম, মাওলাই সাল্লা ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিম। আই মাওলা, আই মুনীব, আই পরওয়ারদিগার, কত নেয়ামত আমাদেরকে দিয়েছো মাওলা। মাহে সফরের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার তৌফিক দিলে, না দিলে কি আমরা কিছু বলতে পারতাম? আল্লাহ এত দয়া করে যখন আমাদেরকে এতটুকু হায়াত দিয়েছ, মুনি তোমার দরবার আমরা তওবা করার সুযোগটুকু পেয়ে গেলাম। আল্লাহ বিগত জিন্দগিতে যত পাপ করেছি গর্দান ফিরাইলাম মাওলা, তুমি মুনিবের দরবারে তওবা করে নিলাম। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি না গফুর, তুমি না গফফার। আল্লাহ কেন তোমার নাম তুমি গফুর দিলে গফফার রাখবে? যদি ক্ষমা করবে না তাহলে নামটুকু তো কেটে রাখতে পারতে মাওলা। যেহেতু তোমার নাম তুমি গফুর দিয়েছ, তোমার নাম তুমি গফফার দিয়েছ, আল্লাহ কিয়ামতের মাঠে কেন আমরা বড়াই করব তুমি মুনিবের দরবারে? দুনিয়ার জমিনে ক্ষমা চেয়ে নিচ্ছি মাওলা, মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আজকের জুমার নামাজের হাদিয়া তোফা মাহবুবে মোস্তফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও, আম্বিয়া কুলের আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত সাহাবাই কেরামের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও, খলফায়ে রাশেদিনদের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও, জান্নাতুল মুআল্লা জান্নাতুল বকি শরীফের মধ্যে অসংখ্য আনসার মুহাজির মুমিন মুমিনাত আশিকিনদের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বদরি সাহাবীদের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, 61 হিজরির কারবালা জমিনের 10ই মুহররম নায়েসাই রাসূল সিফতে রাসূল আহবাবে ইমাম আলী মকাম হুসাইনদের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, মেহরবানি করে দয়া করে হুজুর গৌসে পাক খাজা গরিবে নামাজ মাযহাবের আইম্মা তরিকতের শেখদের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, ভারতবর্ষের 360 উলিয়া, চট্টগ্রামের 12 উলিয়া, বেলায়েতের সম্রাট গৌসুল আজম মাইজ ভান্ডারী, হযরত কবলা বাওয়াজান কবলা মুতাল্লিকিন ও ভান্ডার প্রত্যেকের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। গাজী দিনে মিল্লাতের রুহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ সিরকুটি, হাফেজ কারি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাহুল্লাহ আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে আজ পর্যন্ত যত আউলিয়াই কেরাম পৃথিবী ছেড়ে চলে গেলেন, সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন কে, কোথায়, কত টন, কত মন মাটির নিচে শুয়ে আছে জানি না গো মাওলা। আল্লাহ, ওরা যদি আমাদেরকে জন্ম না দিত, আজকে তোমার আখেরি মুস্তফা খাতেমুন নবীর দরবারে কে আনবি সালাম বলতো মাওলা? আল্লাহ, ওদের তো বড় হক আমাদের গায়ের উপর রয়ে গেল মাওলা। আল্লাহ মেহরবানি করে তোমার মুস্তফার গোলাম হওয়ার ওরা আমাদেরকে সুযোগ করে দিয়েছে মাওলা। সর্ব আগ্রে আমাদের মা বাবা, দাদা, দিদা, নানি, প্রত্যেক হকদারদের জিন্দেগানের গুণা মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। ইয়া আল্লাহ, উম্মতে মুহাম্মদের আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে সর্ব পৃথিবীর জমিনের মধ্যে গফুর গফফার হিসেবে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বিবিদের গুণা মাফ করে দাও, আমাদের সন্তানদের গুণা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে যারা ভালোবাসে তাদের গুণা মাফ করে দাও। সর্বোপরি উম্মতে মুহাম্মদের গুণা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তফার জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ, আমাদের ঈমান তোমার রসুল তো হায়াতুর রসুল। আল্লাহ, জিন্দা মুস্তফাকে কেন আমাদের কাছ থেকে গোপন করে রাখলে?
या अल्लाह पृथ्वी जमीन मध्य कफाल चक्षु दिए अल्लाह एक बार हले तुम्हार महबूब मुस्तफा के देखार सबाई के सुजोग कर दाओ या अल्लाह महबूब मुस्तफार अल्लाह इल्मे लुदुनी आमादेर के इनायत करो जब्त कुव्वत इनायत करो या अल्लाह मेहरबानी करे दया करे अडल इज्जत आमादेर के मालिक बनिए दाओ सबार अभाव के तुम मोचन कर दाओ सबार मुश्किलात के अमान अल्लाह महबूब आसान कर दाओ अल्लाह जार जे समस्या तुम समाधान कर दाओ या अल्लाह जटिल कठिन रुगी क्यों तक शेफा कर दाओ बेकार तक ने बाकार करे दाओ औलाद तक ने औलाद दान करो करजदार तक ने मुक्तिर व्यवस्था करे दाओ बेनमाजी तक ने नमाजी बनिए दाओ माबर नाफरमान तक ने फरमा बरदार बनिए दाओ ईमानेर मध्य नक्श तक ने परिपूर्ण ईमान वाला बनिए दाओ माबर नाफरमान तक ने फरमा बरदार बनिए दाओ ईमानेर नक्शता चिरतरे दूर करे दाओ शैतानेर दुखे थेके आमादेरके हिफाजत करो दुश्मनेर दुश्मनी थेके आमादेरके क्षमा करो साहेरेर शहर थेके आमादेरके बाचाओ হিংসুকের হিংসা থেকে আমাদেরকে রক্ষা করো রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিজ জালিমিন আমিন বিহকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদিন সাইফুল্লাহিল কাতির ওয়া বারিক ওয়া সাল্লিম আমিন আল্লাহুম্মা আতবিস আলা উজুহি আদায়না ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বিহকি লা ইলাহা इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।